এবার দল সাথে চলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আজ তৃণমূলের কয়েক হেভিওয়েট নেতার বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন। শহরী গাদ্দার ও বেঈমান বলে কটাক্ষ করলেন এবার বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল স্পষ্ট দাবি করলেন যে 21 নির্বাচনের আগে মুকুল রায় ও তার ছেলে সব্যসাচী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গাদ্দাররা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, যেখানে তৃণমূল ক্ষমতায় আসার পর আবার গাদ্দাররা কুকুরের মতো দলে ফিরে এসেছেন। এমনটাই এবার কটাক্ষ করলেন মুকুল রায় সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা জোড়া থাপড়ে দেবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। যেখানে কিন্তু এবার অনুব্রত মণ্ডল তোলপাড় করে দিল বাংলা রাজনৈতিক মহল। এবার প্রকাশ্যে কটাক্ষ করলেন মুকুল রায় সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে, কারণ এদেরকে সাধারণ মানুষ পছন্দ করেন না, কারণ এরা স্বার্থলোভী। স্বার্থলোভী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং স্বার্থলোভী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসলেন বলে অভিযোগ অনুব্রত মণ্ডলের। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এরা স্বার্থলোভী বিজেপি থেকে তৃণমূলে যায় আবার তৃণমূল থেকে বিজেপিতে ফিরে আসে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।